নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণেন্দু তোমাদের চ্যানেল জিওগ্রাফি থ্রি সবাইকে স্বাগত না আজ কোনো পরীক্ষা নিয়ে আলোচনা নয় আজ পৃথিবীর সবথেকে বড় ডেল্টা থেকে বড় ম্যানগ্রোভ অঞ্চল নিয়ে কিছু কথা বলবো যা আমাদের চোখের সামনে তো আছে কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি বারবার আবহাওয়া দিন দিন বদলাচ্ছে বাড়ছে সমুদ্রের জলস্তর আর আশঙ্কা করা যাচ্ছে সব কিছু যদি এভাবেই চলতে থাকে তাহলে একদিন হয়তো মানচিত্র থেকে সুন্দরবন বিলুপ্ত হয়ে যাবে আর সেই সঙ্গে বিপদ বাড়ছে কলকাতা মহানগরী শুধু সুন্দরবনের জীববৈচিত্র্য নয় সুন্দরবনে ধ্বংস হয়ে যাওয়ার দাম চুকতে হবে কলকাতা মহানগরীকেও আবহাওয়া যে গতি প্রকৃতি দু সালের মধ্যেই সমুদ্রের জলস্তর আরো এক ফুট বৃদ্ধি পাবে যার অর্থ হলো গোটা সুন্দরবন অঞ্চল জলের তলায় চলে যাওয়া এই বিশাল যে অঞ্চল এটি একটি প্রকৃতি বান্ধব তললাট কলকাতার মহানগরীর এই শুরুটা হয়েছিল একশো বছর আগে ইংরেজ শাসনকালে তারা এই অঞ্চলটাকে ইজারা দিয়েছিলেন কিছু ভূমিহীন মানুষের বসবাসের জন্য মেদিনীপুর তথা অধুনা বাংলাদেশের খুলনা ঢাকা থেকে কিছু মানুষ এখানে এসে বসবাস শুরু করে তারা প্রথমেই ম্যানিগর বরণ্যকে কেটে সাফ করে দেয় ওখানে যে বন্য প্রাণী তাদেরকে বিতাড়িত করা হয় এবং যে প্রাকৃতিক নিয়মে চলছিল নদীগুলি তার সামনে বাঁধ দেওয়া হয় অবৈজ্ঞানিকভাবে বাঁধ দেওয়া হয় চাষাবাসের জন্য এবং বিতাড়িত করা হয় অনেক দুষ্প্রাপ্য বন্যপ্রাণীকে এবং নিজেদের জীবন ধারণের বন্দোবস্ত করতে গিয়ে সরিয়ে দেওয়া হয় ম্যানগর অরণ্যকে দু হাজার চার সালে সুনামির তাণ্ডব আমাদের সবার মনে আছে কিন্তু এই তাণ্ডব থেকে বেঁচে গেছে সমুদ্র লাগোয়া বেশ কিছু অঞ্চল তামিলনাড়ু আন্দামান নিকোবর এবং আমাদের সুন্দরবন অঞ্চল এই ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল এই বিপুল জলরাশিকে আটকে দেয় শুধু এই জলরাশি নয় বড় বড় ঘূর্ণিঝড়কে আটকে দিয়েছে এটা মতো অবস্থান করছে এছাড়াও ফুলে ফেঁপে ওটা সমুদ্রের জল থেকে মাটি ক্ষয়কে রোধ করছে এই ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ জুড়ে যে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল আছে এটা বিলুপ্ত হয়ে যাওয়া মানেই বেশ কিছু দুষ্প্রাপ্য প্রাণী উদ্ভিদ এবং চিরতরে বিদায় নিতে পারে আমাদের ঐতিহ্য রয়্যাল বেঙ্গল টাইগার এই অশ্বিনী সংগতের ইঙ্গিত দিচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আমাদের সুন্দরবন অঞ্চলে প্রায় সত্তর প্রজাতির ম্যানগ্রোভ এবং বাদাবনের উদ্ভিদ লক্ষ্য করা যায় যার মনে পঁয়ত্রিশটি হচ্ছে ম্যানগ্রোভ প্রজাতির যার মধ্যে থেকে লুপ্ত হয়ে যাচ্ছে সুন্দরী গাছ যার নাম অনুসারে সুন্দরবনের নাম হয়েছে হেটিয়েরা ফোমিস এবং গোলপাতা নিপা ফ্রুট্রিকান্স এছাড়াও অত্যাধিক হারে কমে গেছে গর্জন যা ভূমিক্ষয় রোধ করে তারপর ধুদুল, গড়িয়া ইত্যাদি উদ্ভিদ তাহলে ম্যানগ্রোভ লাগিয়ে সুন্দরবনকে কেন রক্ষা করা হচ্ছে না এর জন্য দায়ী কে মানুষ নাকি প্রশাসন জেলা পুলিশ প্রশাসন বন মৎস্য এবং সুন্দরবন সংরক্ষণের জন্য যে দপ্তরগুলি আছে তাদের মধ্যে সমন্বয়ের অভাবই সুন্দরবনের ক্ষয় ঘটাচ্ছে ক্ষতি ঘটাচ্ছে ম্যানগোভ কিন্তু একটা গাছ নয় একটা উদ্ভিদ প্রজাতি লবণম্ব উদ্ভিদ অর্থাৎ যেখানে মাটির লবণের বেশি ভাগ সেখানে এই উদ্ভিদ জন্মায় মাটি থেকে লবণ শুষে তারা নিজেদের পাতায় সঞ্চয় করে এবং পরবর্তীতে সেই পাতা মাটিতে পড়ে আবার লবণ মাটিতে ফিরে যায় এইভাবে প্রকৃতির সামঞ্জস্যতা বজায় থাকে কিন্তু এটাই যদি নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাহলে ভাবতে পারছেন ওই অরণ্য অঞ্চলটার কী অবস্থা হবে মাটি কিভাবে ক্ষয় হবে আর এই সুন্দরবন অঞ্চলে ছড়িয়েছে অসুখ এর মধ্যে কিছু প্রাকৃতিক আর বেশিটাই মানুষের সৃষ্টি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য জলের উষ্ণতা দিন দিন বাড়ছে তাতে উঁচু হচ্ছে ঢেউ এবং যা আসে পড়ছে উপকূলবর্তী অঞ্চলে এবং ভেসে যাচ্ছে বা জলের তলায় চলে যাচ্ছে অনেক দ্বীপ গত দশ পনেরো বছরের মধ্যে ঘোড়ামারা দ্বীপ সম্পূর্ণ জলের তলায় চলে গেছে এবং ধীরে ধীরে জম্মু দ্বীপের কিছু বড় এলাকা জলের তলায় চলে গেছে এই দুই দ্বীপের ম্যানগোর বরণ্য অঞ্চল পুরোপুরিভাবে বিলীন হয়ে গেছে আর এই অঞ্চল দিয়ে জোরালো বাতাস বা ঘূর্ণিঝড় বিস্তীর্ণ চব্বিশ পরগনা জেলায় এবং কলকাতার বুকে আসছে পড়ছে আর অত্যাধিক নুনের বৃদ্ধির জন্যে সুন্দরী গাছ ধীরে ধীরে খর্ব হচ্ছে তাদের ঠেসমূলের বোনাটও জমাট হচ্ছে না আর দিন দিন ঝড়ে পড়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে তারপর এই অবৈজ্ঞানিকভাবে বাঁধ দেওয়া জোয়ারে জল আটকানো মৎস্য চাষ চিংড়ি চাষ করা হচ্ছে যার ফলে কি হচ্ছে মানুষের যে বসবাস করার যে এলাকা যে দ্বীপগুলি নদীর যে স্বাভাবিক পলি সেটা প্রবেশ করতে না পারে দ্বীপগুলি দিন দিন নিচু হয়ে যাচ্ছে নদী খাতের পরিবর্তন হচ্ছে আমরা জানি নদী বাধা পেলে তার দিক পরিবর্তন করে সেঁকে বেঁকে প্রবাহিত হয় কোনো একটা দিকে সঞ্চিত হচ্ছে পলি আর একটা দিক নিচু হয়ে যাচ্ছে দিন দিন আর গঙ্গা নদীর এই ছবি দেখা যাচ্ছে হুগলি মাতলা মোহনা অঞ্চলে নদী খাতে নানান অংশ জমে যাচ্ছে আর প্রতিদিন যে হারে গাছ কাটা হচ্ছে তার ফলে ঝড়ের প্রকোপ এসে পড়ছে জনবসতির ওপর কলকাতা শহরের ওপরে আর এই বিপর্যয়ের আশঙ্কা করতে পারছেন একমাত্র ওখানকার বাসিন্দারা সুন্দরবনের অনিশ্চয়তা মানে আমাদের কলকাতার অনিশ্চয়তা আমরা যদি এখনই সতর্ক না হই এইভাবে ম্যানগ্রোভ একদিন ধ্বংস হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে সুন্দরবন অঞ্চল এমনই আম্পানের মতো একটা শক্তিশালী ঝড় একদিন এসে সমস্ত কিছু শেষ করে দিয়ে যাবে ধ্বংস হয়ে যাওয়া ইউরোপের পম্পে ইয়ে শহরের পাশে আমাদের কলকাতা শহরের নাম লেখা হতে পারে কিছু ভালো উদ্যোগও নেওয়া হচ্ছে গত বছর আম্পানের পর বেশ কিছু ম্যানগ্রোভ উদ্ভিদ লাগানো হয়েছিল সেই সেই অঞ্চল এবার ইয়াসের পরে অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে তাই উদ্যোগ নেওয়া উচিত আরো কোটি কোটি ম্যানগ্রোভ উদ্ভিদ লাগানো উচিত আমাদের সরকার পক্ষ থেকে আরো বেশি করে উদ্যোগ নেওয়া হয় বাংলাদেশের মতো কংক্রিটের বাঁধ বাড়ানো উচিত আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সুন্দরবন করুণা চায় না হাওড়া সহ বিস্তীর্ণ অঞ্চলের রক্ষা কবচ হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই সুন্দরবন এই সুন্দরবন করুণা চায় না চায় বাঁচতে চায় প্রাণ আমপান, বুলবুল ফণি এবং এবছর আসে পড়া ইয়াসের পর বিধ্বস্ত হয়ে সুন্দরবন কি কেবলই ত্রাণ চাইছে ভেবে দেখুন তো দিন দিন আমাদের পিঠ দেয়ালে থেকে যাচ্ছে প্রকৃতি আর কত সহ্য করবে কত পাঁচই জুন পরিবেশ দিবস গেল কোনো একটা দিন কি পরিবেশ হিসেবে পালন করা উচিত নাকি প্রত্যেকটা বছরের প্রত্যেকটা দিনই আমাদের পরিবেশ দিবস হিসেবে পালন করা উচিত পরিবেশকে বাঁচানো উচিত আপনাদের কি মতামত আজকের এই আলোচনা কেমন লাগলো জানান আর আমাদের চ্যানেলটির সাথে জুড়ুন সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও অনেক তথ্যের জন্য সবাই খুব ভালো থাকুন পরিবেশ সচেতন হন ধন্যবাদ